হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ নিয়ে, যার নাম মাইক্রোস্কোপ। হাসান ভাইয়ের এই ভিডিওতে সব ঠিক আছে, এক্সেপ্ট ওয়ান থিং। এবং আমি এটা রিএডিট করব। কিভাবে এলো এই মাইক্রোস্কোপ? লেন্সের উপর লেন্স বসিয়ে দেখা যাবে কোনো গভীর কিছুকে, এই চিন্তা কিভাবে এলো? কে বা কারা জীবনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন এই যন্ত্রের পিছনে? এই সকল রোমাঞ্চকর প্রশ্নের উত্তর দিতে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের দৃষ্টির অগোচরে রয়ে গেছে এক অসাধারণ ক্ষুদ্র অণুজীবের দুনিয়া, যেখানে রয়েছে লক্ষ লক্ষ নাম না জানা, খালি চোখে দেখা অসম্ভব অণুজীব, ভাইরাস, প্রোটন, নিউট্রন, আরও কত কী। এই ক্ষুদ্র দুনিয়ায় মানুষ হিসেবে আমাদের প্রবেশকে সহজ করে দিয়েছে মাইক্রোস্কোপ। টাইপ অফ মাইক্রোস্কোপ ইজ অ্যালাউইং সায়েন্টিস্টস টু ভিউ টাইনি লিভিং অর্গানিজমস ইন মাচ মোর ডিটেইল। ছোট জিনিসকে বড় করে দেখার আকাঙ্ক্ষা প্রাচীন গ্রিকদের থেকেই শুরু। অ্যারিস্টটলের সমসাময়িক কেউ হঠাৎ আবিষ্কার করলেন যে পানির ফোঁটা কোথাও পড়লে পানির ফোঁটার নিচের বস্তু আসল অবস্থা থেকে কিছুটা বড় দেখা যায়। সেই থেকেই ম্যাগনিফিকেশন বা বড় করে দেখার সূত্রপাত।